হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা এখন আর্গস নামে আমরা একটা পিসিডি দেখব। আর্গসটা আসলে কী করে? আর্গসটা আসলে আমাদের কোনো মেথডের আর্গুমেন্টের টাইপের উপর ডিপেন্ড করে আমাদেরকে পয়েন্ট কাটের পিসিডি, যেটা মানে ওটা ওই এক্সপ্রেশনটা ডিফাইন করতে আমাদেরকে হেল্প করে। তো আমরা যদি এখানে লিখে দিই, ফর এক্সাম্পল আমরা যদি লিখি আর্গস, দিয়ে আমরা জাস্ট বললাম যে কোনো প্যারামিটার নাই, তো তার মানে কি যে আমাদের যতগুলো মেথড আছে আমাদের এই ক্যামেরাতে, আমাদের যেই মেথডগুলো আছে, আমরা যদি অ্যাপে চলে যাই, আমরা দেখি যে অ্যাপে আমরা কিছু ক্যামেরাতে নতুন কিছু মেথড এনেছি, সেই মেথডগুলো আমি এক্সপ্লেইন করছি। কিন্তু তার আগে বলি যে যদি কোনো মেথডে কোনো আর্গুমেন্ট না থাকে, তাহলে এই স্ন্যাপটা কাজ করার কথা, কারের স্টার্টটাতে কাজ করার কথা, এগুলোতে আমাদের বিফোর অ্যাডভাইসটা আসার কথা। তো আমরা আগে একবার রান করে দেখি। হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি এই যে বিফোর অ্যাডভাইস আসছে স্ন্যাপ, যেটা হলো এই স্ন্যাপটা, এবং আমাদের এই কারের স্টার্টের আগে আসছে এবং নাইট টাইমের আগেও আসছে, কারণ এখানে কোনো আর্গুমেন্ট নাই। তো আমরা আমাদের ডেমোর সুবিধার জন্য আমরা আরও কিছু মেথড ইন্ট্রোডিউস করেছি, যেমন এখানে একটা ডাবল নিচ্ছে, এখানে একটা ইন্টিজার নিয়ে তারপর একটা ডাবল নিচ্ছে, এগুলো আমাদের আই ক্যামেরা এবং ক্যামেরা আই ক্যামেরা ইন্টারফেস এবং ক্যামেরাতে এগুলো অলরেডি ডিফাইন করা আছে সিম্পল ওয়েতে। তো আমরা আমাদের লগারে চলে যাই। হ্যাঁ, আমরা এখন আর্গসের মধ্যে আমরা কী কী দিচ্ছি? আমরা যদি শুধু ইন্টিজার দেই তাহলে আমাদের এই 500 এটার আগে আমাদের আসার কথা, তাই না? আমাদের এই অ্যাডভাইসটা, এই যে আমরা বিফোর অ্যাডভাইস যেটা দিচ্ছি, তাহলে আমরা যদি এখানে ছোট হাতের ইন্ট লিখি, নাও আমি যদি এটাকে রান করার চেষ্টা করি, তাহলে আমরা দেখি যে এই যে শুধুমাত্র এই 500 ইন্টিজার যেটা আমরা বলছি এটার আগেই কিন্তু আমাদের আসছে বিফোর অ্যাডভাইসটা। সেম ওয়েতে আমরা যদি আমাদের আবার আমাদের অ্যাপে যেয়ে দেখি আমাদের কী আছে, এখানে ডাবল আছে, তাই না? আমরা যদি ডাবল দিই শুধু, আচ্ছা ডাবলটা পরে দিই, আগে আমরা দেখি ইন্টিজার এবং ডাবল দিয়ে দেখি। হ্যাঁ, ইন্ট এবং ডাবল, তাহলে আমাদের এই 500 আর 1.8 এখানে আসার কথা, তাই না? লেটস চেক ইট আউট। এই যে অ্যাপারচার 500, এক্সপোজার 500, অ্যাপারচার 1.8, এখানে কিন্তু আমাদের পয়েন্ট কাটের অ্যাডভাইসটা আসলো। আচ্ছা, এরপর আমরা দেখতে পারি যে এখানে আরও কিছু এক্সপ্রেশন আছে যেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, প্রথমে ইন্ট আছে, আমরা এখানে ওয়াইল্ড কার্ড দিতে পারি, ওয়াইল্ড কার্ড দিয়েও আমাদের এটা কাজ করবে, যে শুরুতে ইন্ট আছে, পরে যা কিছুই থাকুক না কেন, এখানে ডাবল থাকতে পারে, অন্য কোনো কিছু থাকতে পারে, এটা কিন্তু ওভাবে কাজ করবে। সো এছাড়াও আমাদের অ্যাপে যদি আমরা যাই, আমরা দেখি যে এখানে একটা কারের একটা অবজেক্ট আছে, আমরা কিন্তু চাইলে এখানে একটা অবজেক্টও পুরোপুরি ডেফিনেশন করে দিতে পারি। সেটা কিন্তু আমাদের আসলে ফুল্লি কোয়ালিফাইড ডোমেইন নেম, যেটাকে বলে FQDN, ওটা লাগবে। আমরা কারটাকে যদি কপি করি, কপি কোয়ালিফাইড নেম, আবার যদি লগারে যাই, আমরা যদি এটা পেস্ট করে দিই, ও এটা তো ডট ফরম্যাটে নেই নাই, অসুবিধা নাই, আমরা ডট ফরম্যাটে করে নিচ্ছি এটাকে, আমরা চেঞ্জ করে দিই কার, ডট জাভাটা থাকবে না। সো এখন কিন্তু শুধুমাত্র আমাদের এই যে অ্যাপে যদি চলে যাই, আমাদের এই স্ন্যাপ কারের এখানেই আমরা একটা কার টাইপের একটা অবজেক্ট নিচ্ছি। সো এখানে প্যারামিটার ওভাবেই শুধুমাত্র ওটাতেই কাজ করার কথা। আমরা দেখি, হ্যাঁ, এই যে স্ন্যাপিং কারের আগে কিন্তু আমাদের বিফোর অ্যাডভাইসটা এসেছে। তো এখানে আরও আরও অনেক টাইপের এখানে আমরা দিতে পারি, সেটা হচ্ছে আমরা এমন বলতে পারি যে কোনো সে লাইক ইন্টিজার এবং তারপর ডট ডট দিতে পারি, এবং এই ডট ডট মানে হচ্ছে শুরুতে ইন্টিজার থাকবে এবং পরে যে কোনো 0 to any নাম্বার অফ আর্গুমেন্টস থাকতে পারে। সেটাও যদি আমরা রান করে দেখি, সেটাও কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে ইন্টিজার আছে, পরে কোনো আর্গুমেন্ট নাই, সেটার জন্য কাজ করবে, আবার ইন্টিজার আছে, পরে আর একটা আর্গুমেন্ট আছে, সেটার জন্যও কাজ করবে। তো এটা তো গেল রেগুলার ওয়ে। একটু আরেকটা জিনিস আছে যেটা আপনাদের সাথে আলাপ করা দরকার, সেটা হলো আমরা যখন এখানে যদি আমরা এখন আরেকটা কাজ করে দেখি, যে আমাদের শুরুতে যে কোনো কিছু থাকুক না কেন, পরে যদি আমরা ডাবল বলি, তাহলে সে কি করে? তাহলে আপনি দেখেন যে শুরুতে যে কোনো কিছুই আছে, পরে আমরা ডাবল বলছি, তো এটা তো ঠিক আছে, কিন্তু এইখানে ইন্টিজারের যেটা আছে 500, এটাকেই কিন্তু সে
অলরেডি রান করে দিচ্ছে। তার মানে কি এখানে 500 তো একটা ইন্টিজার, তাই না? সো শুরুতে ইন্টিজার আছে, আমরা বলছি যে পরে ডাবল থাকতে হবে, কিন্তু পরে ডাবল না থাকলেও সে কিন্তু এটা রান করছে। এটার কারণ হচ্ছে কি সে অটো কাস্টিং করে নেয় ডাবলে। সো আমি যদি এটা আরও একটু সিম্পলভাবে বোঝাতে চাই, ফর এক্সাম্পল আমি যদি এখানে শুধু ডাবল দিই, এটা তো প্রিমিটিভ টাইপ ভ্যালু ডাবলটা, তাহলে যদি আমি রান করি দেখা যাবে আমাদের যে ইন্টিজারটা আছে সেটার আগেও এটা রান করছে, কারণ সেটা অটো বক্সিং এটা করে নিতে পারে। কিন্তু আমি যদি এখানে আমাদের ক্লাসের নেমটা দিই বড় হাতের ডাবল, তাহলে কিন্তু এই অটো কনভার্সনটা করবে না, শুধুমাত্র ডাবলের আগেই সেক্ষেত্রে আসবে। এটা একটু জেনে নেওয়া ভালো। সেক্ষেত্রে আপনারা যদি প্রপারলি টাইপ সেফটি রাখতে চান, আপনারা এখানে ডাবলের যে ক্লাসটা আছে ক্লাসটা আপনারা ইউজ করতে পারেন, জাভা ডট ল্যাং ডন ডাবল যেটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। সেম গোজ ফর ইন্টিজার, আমরা যদি এখানে ইন্টিজার দিই সেক্ষেত্রে ইন্টিজারটাও কাজ করবে শুধুমাত্র। দেয়ার ইউ গো। সো এটাই হলো মোটামুটি আমাদের আর্গসের পিসিডি, যেটা আমরা আপনাদের সাথে আলাপ করতে চেয়েছিলাম। এরপর আমরা হয়তো দেখব আমাদের কিছু পয়েন্ট কাটের কিন্তু কম্বিনেশন করা যায়, কম্বিনেশনটা কীভাবে করা যায় আমরা সেটা দেখব। সো দ্যাটস অল ফর নাও, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোর্স। আপনারা যদি আমার কোর্সটি ইউটিউবে ফ্রি প্রিভিউ হিসেবে দেখে থাকেন, তাহলে একটি জিনিস লক্ষ্য করুন, এখানে learn.livingoncourse.com এ আসলে আপনি এই কোর্সের ফুল ভার্সনটি পাবেন। এখানে ফুল ভার্সনে এসে আপনি যদি এই কোর্সটিতে এনরোল করেন, তাহলে আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন। এই কোর্সের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি এখানে এসে দেখতে পাবেন। তো আমি আশা করব আপনি যদি এই ইনফরমেশনটা আপনার ফ্রেন্ড বা কলিগ যারা আছে, তারা যারা স্প্রিং শিখতে চাচ্ছে, তাদের সাথে শেয়ার করবেন এবং এই প্রোগ্রামে এসে এনরোল করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।